স্বপ্ন পূরণের জন্য দেশ থেকে বিদেশে দিয়েছি ফাড়ি। যেদিন দেশ থেকে এসেছি প্রবাসে, ভেবেছিলাম আমার স্বপ্নগুলো পূরণ হওয়ার সময় এসেছে। কিন্তু না, সেদিন থেকে আমার স্বপ্ন ভাঙা শুরু হলো। বাবার ইচ্ছে পূরণ, মায়ের অসুস্থতা, ভাইয়ের স্বপ্ন, বোনের লেখাপড়ার খরচ, ক্লান্ত শরীরে যা রোজগার করি তাও ফাটিয়ে দিই দেশে। নিজের স্বপ্ন ভুলে সবার স্বপ্ন গড়ি। দেশ থেকে আত্মীয় স্বজনরা পাবে কতই না টাকা বিদেশে, কিন্তু সেই টাকা কতটা কষ্টের বিনিময়ে আসে, কতটা রক্তমাখা গামের ফরে আসে, তা একমাত্র প্রবাসী ছাড়া বুঝবে না আর কেউ। দেশের মানুষ ভাবে প্রবাস মানে টাকা। প্রবাস মানে টাকা নয়, প্রবাস মানে জীবন গড়ার লড়াই। প্রবাস মানে সুখ নয়, প্রবাস মানে বুকে কষ্ট, চোখে জল। প্রবাস মানে ভাঙা বুকে জীবন গড়ার বল। প্রবাসীদের দুঃখ বুঝার নাই কেউ। মাঝে মাঝে শুনতে হয় বন্ধুবান্ধবদের ফিন দেওয়ার কথা। আগে তো আমাদের রাজনীতি খোঁজ খবর, বিমানে উঠে মনে হয় আমাদের কথা মন থেকে মুছে ফেললি, বড়লোক হয়ে কি আমাদেরকে ভুলে গেলি? সত্যি কি তাই? নির্গুম রাত, সকাল না হতে কাজে যাওয়ার তাড়া, ছুটে চলা বাস, সে বাসের ভিতরে ভোর, ক্ষুধার্ত দুপুর, কাজের ব্যস্ততা, ব্যস্ত কাজ করতে গিয়ে মাঝে মধ্যে ভুল, সে ভুলের জন্য মাঝে মাঝে শুনতে হয় অবুজ বাসার মালিকের গালি। দিন শেষে ছোট্ট একটি বিকেল কেটে যায় চলন্ত বাসে, ক্ষুধার্ত ফেটে বাসায় এসে খানা বানানোর তাড়া, সব কাজ শেষে যখন অবসর হই বন্ধুবান্ধবদেরকে ফোন দিব বলে, শালার তখন যেন আর সময় মিলে না। তখন বাংলাদেশ সময় হয় রাত 12টার উপরে। এভাবেই কাটতে থাকে দিনের পর দিন, বছরের পর বছর। এরই নাম প্রবাস জীবন। স্বপ্ন তো ছিল আমারও ভাগ্য সুখের ঘর, প্রবাস আমায় করলো ফর, জন্ম নিয়েছি বাংলাদেশে, ঘুমাতে হয় আজ আমায় প্রবাসে। আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, শেয়ার করে দিন ফেসবুকে আপনার বন্ধুরা দেখার জন্য।